আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করব না, আজকে আমাদের ছাদ বাগান আপনাদের সাথে শেয়ার করব। সো আমি এখন ছাদে চলে এসেছি, আর ছাদে আসার পর মনটা এত ভালো হয়ে গিয়েছে, অনেক ঠান্ডা লাগতেছে, প্রচুর বাতাস ছাদে। তো আমাদের ছাদে কী কী গাছ আছে সেই গাছগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে কোনো রেসিপি দিচ্ছি না, তাই ভাবলাম ছাদে এসে একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তো এটা হলো একটা কাউ গাছ, মানে কাউ ফল। এটা আপনারা চিনেন কিনা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ভাইয়া এটা কিনে নিয়ে এসেছে, এটা গতকালকে নিয়ে এসেছে। খুবই সুন্দর গাছটা, আর এটার মধ্যে অনেক ফল এসেছে। যখন ছিঁড়ব তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখনকার সময়টাতে কিন্তু কাউ ফল একদমই কিনতে পাওয়া যায় না, তাই ভাবলাম আমরা একটা গাছ কিনে নিয়ে এসি, তাই ছাদে লাগিয়ে দিয়েছি। ছাদে দেখি কীরকম হয় গাছটা, তারপর আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের গাছে কিছু লেবু এসেছে, এগুলো একদম ছোট ছোট কাগজি লেবু। তো এই লেবু গাছটার লেবুগুলো কিন্তু অনেক সুন্দর, মানে ছোটোর মধ্যে অনেক গ্রান, এই লেবুটার খেতে অনেক ভালো লাগে। তো লেবু পাতা দিয়ে কিন্তু শরবত তৈরি করেও খাওয়া যায়, মাঝে মধ্যে আমরা এখান থেকে পাতাও ছিঁড়ে নিয়ে যাই। তো আমাদের ছাদে কিন্তু অনেক ধরনের গাছ রোপণ করেছে অনেকেই। এই পাশে কিন্তু এক ভাবি রোপণ করেছে, এখানে কিছু পুদিনা পাতা, তার সাথে রয়েছে পুঁই শাক গাছ, এখানে দেখা যাচ্ছে। খুবই সুন্দর কিন্তু গাছগুলো। তো আমার কাছে যখন বিকেল টাইমে একটু ছাদে আসি তখন খুবই ভালো লাগে। আপনারা যারা অবসর সময় কাটাতে চান তারা ছাদে কিন্তু এরকম বাগান করতে পারেন। বিশেষ করে বাংলাদেশে তো ঘরবন্দি হয়ে থাকতে হয় আমাদের সবার, যখন ছাদ কৃষি করবেন তখন মনটা ফুরফুরা হয়ে যাবে আর শরীরও অনেক ভালো লাগবে। বাংলাদেশে তো তেমন বেশি ঘোরাফেরা করার জন্য নিচে জায়গা নেই বা প্লেগ্রাউন্ড নেই, মাঠ নেই, বাচ্চারা একটু খেলাধুলা করতে পারে না, বিকেল টাইমে সময় কাটাতে পারে না। যদি ছাদে এরকম আপনারা গাছ রোপণ করেন, বিকেল টাইমে বাচ্চাদের নিয়ে এসে একটু সময় কাটাবেন, তখন ভালো লাগবে। আমরা বাংলাদেশে এসে লকডাউনে আটকে পড়েছি, তো আমরা কিন্তু বসে থাকিনি, আমরা অনেক ধরনের গাছ কিনে নিয়ে এসে কিন্তু ছাদে ছোট ছোট করে বাগান করা শুরু করে দিয়েছি। যতদিন থাকবো ততদিনই দেখাশোনা করব, বা যখন চলে যাব তখন তো আর দেখাশোনা করতে পারবে না। জাস্ট মনটাকে একটু ফুরফুরা রাখার জন্য বা শরীর ভালো থাকার জন্য কিন্তু এটা করা। তা আপনারা যারা সব সময় বাংলাদেশে থাকেন তারা তো আরও সুন্দরভাবে করতে পারেন, ছাদের মধ্যে বাগান করে কিন্তু সময় কাটাতে পারেন। মালয়েশিয়াতে আমার খুব সুন্দর বাগান আছে, সেটা অবশ্য আপনারা আরও ভিডিও দেখে নেবেন, আমি অনেক ধরনের ভিডিও দিয়েছি। তো যাই হোক, আমি এখন ছাদে চলে এসেছি আর ছাদটা আপনাদের সাথে ঘুরে ঘুরে একটু শেয়ার করতেছি। আর এটা একটা পান পাতার মতো দেখতে, বাট এটা কিন্তু পান পাতা না, আমি ভেবেছিলাম প্রথমে এটা পান পাতা। তো বিভিন্ন ধরনের ফুল গাছ ফল গাছ মিলিয়ে যখন লাগানো হবে ছাদটাও কিন্তু একদম কালারফুল হয়ে যাবে, আর অক্সিজেন পাবো অতি তাড়াতাড়ি আমরা, তাই না? আমাদের ঢাকাতে কিন্তু অক্সিজেনের অনেক প্রয়োজন, মানে গাছ বিশেষ করে বেশি প্রয়োজন, আমাদের গাছ কিন্তু খুবই কম ঢাকাতে। তো যারা ছাদ কৃষি করবেন তারা বেশি বেশি করে গাছ লাগাবেন, তাদের কিন্তু শরীরও ভালো থাকবে আর গাছ থেকে অনেক অক্সিজেন পাবেন, যেটা আমি মনে করি আর কি। ইচ্ছে করলে কিন্তু নিজে থেকে অনেক সুন্দর পরিবেশ গড়ে তোলা যায়, যেমন ছাদের মধ্যে বেলকনিতে, আমরা কিন্তু সবাই চেষ্টা করলে এগুলো করতে পারি।
তো অল্প অল্প করে হলেও কিন্তু আমরা খুব ভালো শাকসবজি খেতে পাচ্ছি, কোনো মেডিসিন নেই, কোনো কিছুই নেই, নিজেদের মতো তৈরি করে কিন্তু এই সবজিগুলো আমরা খেতে পারতেছি। আমরা যখন বাজার থেকে শাকসবজিগুলো নিয়ে আসি, সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের স্প্রে করা হয়, তারপর মেডিসিন যুক্ত থাকে বিশেষ করে সেগুলো, আর এগুলো তো একদম ফ্রেশ যেগুলো আমরা রোপণ করেছি, খুব সুন্দরভাবেই কিন্তু গ্রো হয় ছাদের মধ্যে। আমি আপনাদেরকে উৎসাহ দিব, সবাই কিন্তু ছাদ কৃষি করবেন, আপনাদের মন ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। এখনকার এই লকডাউনে কিন্তু পরিস্থিতি খুবই খারাপ, শুধু আমাদের দেশে না, ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু সব কিছুই অন্যরকম হয়ে গিয়েছে, তো আমাদের মন মানসিকতাও কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে। যেমন আমাদের হয়েছে তেমন কিন্তু শিশুদের হয়েছে, বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু সেটা বেশি হয়েছে। তো আমরা এরকম যদি ছাদ বাগান করে থাকি, বিকেল টাইমে একটু ছাদে এসে সময় কাটাই, বাচ্চাদের নিয়ে একটু আনন্দ করি, তাতে বাচ্চাদের মনও ভালো থাকলো, আমাদের মনও ভালো থাকলো। সারাক্ষণ রুমে তো আর বসে থাকা সম্ভব না, এখন যেহেতু লকডাউন পড়ে আছে, তো লকডাউনে কিন্তু আমাদের বাসায় বসে না থেকে কিন্তু এই ধরনের শরীরচর্চা সব কিছুই চর্চা করা সবচেয়ে বেশি জরুরি। আমরা যেহেতু বাইরে হাঁটতে যেতে পারতেছি না, ছাদে এসে একটু হাঁটাহাঁটি করলাম, গাছগুলো একটু দেখাশোনা করলাম, মনটাও কিন্তু একটু অন্যরকম ফিল হলো আর কি। আমাদের দেশে তো হাঁটার মতো তেমন বেশি জায়গা নেই, আর জায়গা থাকলেও এখন কিন্তু আমরা যেতে পারতেছি না এখনকার এই পরিস্থিতিতে। আমার মতে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে বুঝিয়েছি। অনেকে হয়তো বোরিং ফিল করেন বাসায় বসে থেকে, তারা বাসায় বসে না থেকে কিন্তু এভাবে ছোট ছোট টবের মধ্যে কিন্তু গাছ রোপণ করতে পারেন, বিশেষ করে শাকসবজি বেশি বেশি করে করবেন, যাতে করে আমাদের শাকসবজির চাহিদাটা পূরণ হয়, বাহির থেকে যাতে করে আমাদের শাকসবজি কিনে নিয়ে আসতে না হয়। আমি কিন্তু ছোট ছোট বস্তার মধ্যে করেও কিন্তু গাছ রোপণ করার চেষ্টা করেছি, যেগুলো আমাদের চাউলের বস্তা বাসায় কিনে নিয়ে আসা হয়, সেগুলোর মধ্যে কিন্তু মাটি দিয়ে আমরা কিন্তু শাকসবজি বিশেষ করে করার চেষ্টা করেছি। সাথে ফলমূল সব কিছুই রাখতে পারেন, বাট এভাবে সবজিগুলো দেখতে যতটা সুন্দর লাগতেছে খেতে তো অসাধারণ। আমি আপনাদেরকে জানি না কতটুকু বোঝাতে পেরেছি, আপনারা কিন্তু অনেক উৎসাহ পাবেন হয়তো আমার কাছ থেকে একটু হলেও। আমি মালয়েশিয়াতে অনেক শাকসবজি বাগান করেছি, বাট এরকম সুন্দরভাবে কিন্তু সবজি হয়নি কখনো, আর বাংলাদেশের ছাদে কিন্তু খুব সুন্দর সবজি করেছি। আমার কাছে অনেক আনন্দ লাগতেছে, আর আরও বেশি ভালো লাগতেছে যে আপনাদের সাথে শেয়ার করতে পেরে। এখন আমরা কিন্তু আলু পাতা ছেড়ে নিয়েছি, সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমরা ছাদে চলে এসেছি, ভাবতেছি আজকে কী রান্না করব। তো ভাবলাম গাছ থেকে আমরা সবজি পেরে নিয়ে আসি, এখান থেকে আমি আজকে ভেন্ডি নিয়ে যাব, লেবু নিয়ে যাব, তার মধ্যে এখানে নিয়ে যাব আলু পাতা, পুঁই শাক। আমাদের কিন্তু প্রচুর মিষ্টি কুমড়া পাতা এসেছে, মিষ্টি কুমড়ার মধ্যে কিন্তু ছোট ছোট মিষ্টি কুমড়া চলে এসেছে, তারপর ফুল চলে এসেছে। কখনো ভাবতেও পারিনি যে বাংলাদেশে ছাদে এগুলো করতে পারবো, আর এখন করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। আর কিছুদিন আগে কিন্তু এই ভেন্ডি গাছটা আমরা রোপণ করেছি, আমি ফার্স্টে যে ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছিলাম তখন কিন্তু চারাগুলো অনেক ছোট ছোট ছিল, ছাদে এত বেশি গাছ ছিল না, বাট এখন কিন্তু ভরপুর গাছ হয়ে গিয়েছে। আমি পার্ট ওয়ান পার্ট টু না করে ফুল ভিডিওটা কিন্তু রেখেছি আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা বুঝতে সুবিধা হয়, আর একবারই কিন্তু সব কিছু দেখতে পারেন। আমার কাছে কিন্তু যারা গাছ রোপণ করে ছাদ কৃষি, যে ভিডিওটা আমি আগে ইউটিউবে ঢুকে যখন দেখি গাছগাছালি নিয়ে ভিডিও, তখনই কিন্তু আমি সেটা ক্লিক করি, দেখার জন্য একদম অস্থির হয়ে যাই। আমার কাছে খুবই ভালো লাগে, আমি যে জিনিসগুলো দেখতে পছন্দ করি নিজের মতো করে করার চেষ্টা করি, মানুষকেও কিন্তু উৎসাহ দিয়ে থাকি যে আপনারাও তৈরি করুন। তা আমাদের লাল বালতির মধ্যে কিন্তু আমরা সার রেখে দিয়েছি, এগুলো সার বলতে জৈব সার, আমরা নিজেরাই তৈরি করি, মানে আমরা যে শাক সবজি খেয়ে থাকি সেগুলো খোসাগুলো কিন্তু এভাবে বালতির মধ্যে রেখে দিই, যেগুলো পচে যায় সেগুলো গোড়ার মধ্যে পানি দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর গাছগুলো গ্রো হয় আর অনেক টাটকা থাকে। অনেক সময় দেখা যায় পাতাগুলো একদম চকচকে থাকে না, মরে যায়, সেগুলোর মধ্যে কিন্তু আমরা যে কাপড় কাঁচা পাউডারটাকে একটা বোতলের মধ্যে নিয়ে স্প্রে করতে পারি। কাপড় কাঁচা পাউডার কিন্তু অনেক অল্প দিতে হবে, বেশি দিলে কিন্তু গাছের পাতা মরে যাবে, অল্প অল্প করে দিলে কিন্তু গাছগুলো অনেক ফ্রেশ থাকে আর দেখতেও ভালো লাগে। তা আমি এখন তিন ফল ছেড়ে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, আমি আজকে কিন্তু এই ভিডিওটা আমার রান্নার চ্যানেলে আপলোড করতেছি, আর রেগুলার কিন্তু আমার ব্লগ চ্যানেলে আমি আপলোড দিয়ে থাকি, সেটা হলো আমার MS বাংলাদেশি ব্লগ। যারা আপনারা এখনও দেখেননি আমার চ্যানেলটি, অবশ্যই ভিজিট করে আসবেন আর সাপোর্ট করবেন আমাকে। আর আপনারা যারা আমার রান্নার চ্যানেলটাকে সাপোর্ট করেছেন, ব্লগ চ্যানেলকে সাপোর্ট করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে সবসময় এভাবে থাকার জন্য। মাশাল্লাহ আমাদের ফুলের টবের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু গ্রো হয়ে যাচ্ছে সব কিছুই, সব গাছ গ্রো হয়ে যাচ্ছে অনেক তাড়াতাড়ি। আর এখানে কিছু পুদিনা পাতা দেখতে পাচ্ছেন, পুদিনা পাতাগুলো কিন্তু আমরা অল্প কিছু রোপণ করেছিলাম, বাট এখন কিন্তু অনেক ছড়িয়ে গিয়েছে। আমি গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করি, অনেক বেশি ভালোবাসি, আমি যেখানে যাই সেখানে শুধু গাছ রোপণ করে থাকি। আমাদের গ্রামের বাড়িতে কিন্তু এখন কাজ চলতেছে, সেখানেও কিন্তু আমরা অনেক গাছ নার্সারিতে অর্ডার করে রেখেছি, সেগুলো আমরা গ্রামের বাড়িতে নিয়ে যাব।
তা আমি কিছু লেবু পেরে নিলাম, পেয়ারা পেরে নিলাম, তার মধ্যে ভেন্ডি পেরে নিলাম। দেখেন মনটা কত ফুরফুরা লাগতেছে আর অনেক ভালো লাগতেছে। চলুন এখন আমি এই সাইডটাকে একটু দেখাই। এখানে আমাদের কিছু লাউ গাছ উঠেছে, কুমড়া গাছ, তার সাথে শশা গাছ আর করলা গাছ, এগুলো আমি লাস্টে দেখাচ্ছি। প্রথমে আমি দেখাচ্ছি এখানে মিষ্টি কুমড়া গাছ। কিছুদিন আগে কিন্তু গাছটা আমরা রোপণ করেছি, বিচি থেকেই কিন্তু গাছটা উঠেছে, বাট এখন কিন্তু অনেক তাড়াতাড়ি গ্রো হয়ে গিয়েছে। আমাদের দুই তিনবার এখান থেকে শাক উঠিয়ে খাওয়া হয়েছে। তা আমি অল্প অল্প করেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, পার্ট ওয়ান পার্ট টু এভাবে কিন্তু ভিডিওগুলো মেক করে দেখানোর চেষ্টা করব। একটা চালার মধ্যে আমরা কিন্তু বিভিন্ন ধরনের গাছ উপরে উঠিয়ে দিয়েছি। এক সাইডে দিয়েছি পুঁই শাক, আর এক সাইডে আলু গাছ, আর এক সাইডে দিয়েছি মিষ্টি কুমড়া, আর এই সাইডটাতে আমরা দিয়েছি হলো করলা। এটার মধ্যে কিন্তু করলার বিচি রোপণ করেছি, মাশাল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু এখন করলার বিচিগুলো গাছ হয়ে গিয়েছে, আর কিছুদিনের মধ্যে হয়তো করলাও চলে আসবে। তো এই যে আমার শাকগুলো তোলা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো ধুয়ে রান্না করব। আর আশা করছি আজকের ভিডিওটি আপনারা অনেক এনজয় করেছেন আর অনেক ভালো লেগেছে।